সুপ্রিয় দর্শক, স্বাগত জানাই আপনাদের সবার প্রিয় সিরিয়াল মিঠাইয়ের লেটেস্ট আপডেটে। অভিযানে সফল হয়ে মিঠাইকে ফ্লাইং কিস করলো সিদ্ধার্থ, খুশিতে আত্মহারা মিঠাই। বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি যদি সিরিয়ালের আপডেট সবার আগে পেতে চান তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। দর্শক, বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় সিরিয়াল হলো মিঠাই। ধারাবাহিকটিতে প্রত্যেক দিন নতুন নতুন চমক দিয়ে যাচ্ছে পরিচালক। আমরা ইতিমধ্যে দেখেছি যে রাতুল ও শ্রীতমার সম্পর্ক ঠিক করার জন্য হল্লা পার্টির সাথে অভিযানে নেমেছে সিদ্ধার্থ ও মিঠাই। আর সেই অভিযানে সিদ্ধার্থ ও মিঠাইয়ের মধ্যে ভালোবাসা আরো বেড়ে গেছে। মিঠাই পড়ে যেতে চাইলে সিদ্ধার্থ মিঠাইকে জড়িয়ে ধরেছে। তবে যাই হোক, সিদ্ধার্থর প্ল্যান অনুযায়ী নিপা রাতুলকে ক্যাপেতে ডেকে এনে তার ভালোবাসার মানুষের কথাটা জানায়। সেই সাথে নিপা রাতুলকে অনুরোধ করে বলে, রাতুল তুমি আমার ভালোবাসার কথা ওকে জানিয়ে দিও। রাতুল বলে, আমি তো সেটা বুঝেছি, কিন্তু আমি কি সেই মানুষটাকে চিনি? অন্যদিকে মিঠাই যখন দেখেছে নিপা রাতুলকে কথাটা বলে ফেলেছে তখন মিঠাই খুব খুশি হয়ে যায়। তখন নিপা বলে, হ্যাঁ তুমি তাকে চেনো। এই বলে নিপা সিদ্ধার্থর দিকে তাকালে সিদ্ধার্থ নিপাকে ইশারা করে বুঝিয়ে দেয় নিপা যে অভিনয় করেছে একদম ঠিক করেছে। এরপর নিপা রাতুলকে জানায় সে রুদ্রকে ভালোবাসে। এই কথা শুনে রাতুল অবাক হয়ে যায়। নিপার অভিনয় দেখে সিদ্ধার্থ খুব খুশি হয় এবং সিদ্ধার্থ মিঠাইকে ফ্লাইং কিস করবে। অভিযান সত্যি যদি সফল হয় মিঠাইকে ফ্লাইং কিস করে তাহলে আপনাদের কাছে কেমন লাগবে? আপনাদের মতামত কমেন্ট করে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। আর অবশ্যই সিরিয়ালের সকল আপডেট পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।